পহেলা বৈশাখ উপলক্ষে আগরতলার অন্যতম বনেদি ধর্মীয় স্থান লক্ষ্মীনারায়ণ বাড়িতে হাল খাতা যাত্রা করাতে ব্যাপক ভিড় করেছেন শহরের ছোট বড় ব্যবসায়ীরা। ব্রাহ্মণ পণ্ডিতেরা ওই দিন ছাতা মাথায় রোদের মধ্যে লাল কালির প্যাড এবং সিল মন্দির চত্বরে বসে পড়িয়েছেন। ব্যবসায়ীরা এলেই নতুন খাতা টেনে তাতে দমাদম সিদ্ধিদাতা গণেশায় নম, গণেশের ছবি আঁকা সিল, গণেশের মন্ত্র লেখা সিলে লাল কালি লাগিয়ে খাতায় সিল মেরে হাল খাতার হাল ধরাচ্ছেন। এরপর মন্ত্র পড়ে তুলে দিচ্ছেন ওই ব্যবসায়ীর হাতে, পেয়ে গেলেন নগদ দক্ষিণা। আসছেন ধর্মপ্রাণ মহিলারাও, তারাও পুজো দিয়ে ওই দিন সকলের মঙ্গল কামনায় প্রার্থনা জানাচ্ছেন। পুরোহিতরা বলছেন সকলের মঙ্গল কামনায় তারা পুজো করছেন, আর ব্যবসায়ীরা হাল খাতাকে হাল ধরাতে মন্ত্রপুত করে বগল দাবা করে বাড়ি ফিরছেন। তবে এই সুযোগে ছোটখাটো ব্যবসায়ীর এবং তাদের পর্ষা নিয়ে মন্দির চত্বরে কিংবা বাইরে বসে পড়েছেন। এই দিনটা প্রত্যেক প্রত্যেকের জন্যই এটা শুভ দিন, বছরের প্রথম দিন। আজকে দিনটা যেরকম ভালো, এইভাবে যাতে আমাদের সারাটা বছর আমরা ভালো খাটতে পারি, ঠাকুরের কাছে এটাই এই দেবস্থানে লক্ষ্মীনারায়ণ বাড়িতে আমরা মিলিত হই সবাই, বৃদ্ধ আবার বৃদ্ধ বনিতা সবাই আমরা একত্রিত হই। আর ব্যবসা বাণিজ্যে যারা করে তারা ব্যবসায়ে আয় ব্যয় হিসাব দেখার, লাভ লস দেখার জন্য হাল খাতা, এটাকে বলে বাংলায় হাল খাতা। আগে ব্রিটিশের মানে বাবরের আমলে, মুসলিম আমলে তখন এটারে মহবত বলতো, তারাও মানত এটা মহবত। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা। 5 দশক ধরে মানুষের ভরসা।